প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে জানব ম্যানফোর্স ট্যাবলেট দুটি সম্পর্কে। তো এখানে দুটি ট্যাবলেট নিয়ে এসেছি, একটি হলো ম্যানফোর্স 100 এবং অপরটি হলো ম্যানফোর্স স্টেলং ট্যাবলেট। এই দুটি ট্যাবলেট সম্পর্কে আমরা এই ভিডিওতে পার্থক্য, কাজের পার্থক্য, কম্পোজিশনের পার্থক্য, দামের পার্থক্য এবং সাইড ইফেক্টের পার্থক্য নিয়ে হাজির হয়েছি। তাই এগুলি বিষয়ে ডিটেলস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ম্যানফোর্স স্টেলং এবং ম্যানফোর্স 100 ট্যাবলেটটি অনেক বহুদিনের ট্যাবলেট। এই দুটি ট্যাবলেটই একটি কোম্পানি তৈরি করেন, যেটা হলো ম্যানকাইন্ড। তো এই ম্যানকাইন কোম্পানির ম্যানফোর্স 100 ট্যাবলেটটির মধ্যে যেটি কম্পোজিশন রয়েছে সেটা হলো সিলিন্ড্রাফিল। তো এই সিলিন্ড্রাফিল ট্যাবলেটটির অর্থাৎ ম্যানফোর্স ট্যাবলেটটির 100 ট্যাবলেটটির একটি পাতাতে মোট 4টি ট্যাবলেট থাকে। তো এই 4টি ট্যাবলেটের কালার অনেকটা নীল রঙের। এই 4টি ট্যাবলেট একত্রে দাম, অর্থাৎ একটি পাতার দাম আপনারা দেখতে পাচ্ছেন 255 টাকা। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়, তবে ব্যবহার করার আগে নিজে নিজে ব্যবহার করলে নিরাপদ হবে না, ডক্টরের সাথে কনসাল্ট করে পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, এই ট্যাবলেটটি কাদের এবং কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো যাদের প্রিমেচার ইজাকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন এরকম সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে এই ম্যানফোর্স ট্যাবলেটটি কাজ করে থাকে। অর্থাৎ যাদের মিলনের সময়কাল খুবই কম, একটুতেই বীর্যপাত হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। এবং যাদের যৌন ক্ষমতা খুবই কম রয়েছে, তাদের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এই ট্যাবলেটটি ডক্টর দিয়ে থাকেন, এই ট্যাবলেটটি তাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি এ ধরনের সমস্যা থাকলে, যদি প্রিমেচিয়ার ইজাকুলেশন হয়, ইরেক্টাইল ডিসফাংশন হয়, অর্থাৎ একটুতেই বীর্যপাত হয়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি অনেকটা কাজ করে থাকে। এবং যাদের অনেকটা সময় ধরে মিলন করতে পারে না, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যাপক সারা। অপরপক্ষে এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটির মধ্যে কয়টি ট্যাবলেট আছে আমরা দেখে নেব। তো আগে দেখব এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে। তো এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটির মধ্যে দুটি কম্পোজিশন রয়েছে, একটি হলো ডেভোক্সাটিন আর একটি হলো সিলিন্ড্রাফিল। তো এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটির মধ্যে একটি পাতাতে মোট 4টি ট্যাবলেট থাকে। এই 4টি ট্যাবলেটের দাম বর্তমান যে MRP সেটা হলো 264 টাকা। এই ট্যাবলেটটিও যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকান ইজিলি পাওয়া যায়, তবে কেনার আগে এবং ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটির যে রং বা কালার সেটা অনেকটা দেখতে এরকম। প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি কাদের ক্ষেত্রে, কীরকম পেশেন্টের ক্ষেত্রে কাজ করে থাকে আমরা জেনে নেব। তো এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটি, অর্থাৎ যাদের প্রিমেচার ইজাকুলেশন হয়, ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা অনেক বেশি হয় এবং মিলনের সময় অনেকটা ধরে রাখতে পারে না, যাদের এমনিতেই বীর্যপাত হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে অনেকটা সময় মিলন করার ক্ষেত্রে এই ট্যাবলেটটি অনেকটা সহযোগিতা করে। যাদের এই ধরনের সমস্যাগুলি রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটগুলি কাজ করে, অর্থাৎ যাদের মিলনের সময় অনেকটা সময় ধরে মিলন করতে পারে না, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ভালো কাজ করে। এবং মিলন করার পূর্বে লিঙ্গ অনেকটা খারাপ হয়ে থাকতে পারে না, পার্টনারকে অনেকটা সময় ধরে খুশি করতে পারে না, তো তাদের ক্ষেত্রে এই ম্যানফোর্স স্টেলং ট্যাবলেটটি অনেকটা সারা পাওয়া যায়, অনেকটা তাদের ক্ষেত্রে কাজ পাওয়া যায়। যাদের আগে থেকে, প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যাদের আগে থেকে এই ধরনের সমস্যাগুলি নেই, তো তারা যদি এই ট্যাবলেটটি খেয়ে আরও সময় পাওয়ার জন্য খাবার
চেষ্টা করেন বা খেতে চান তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এটিবিটি সেরকম সাড়া পাওয়া যাবে না, রেজাল্ট পাওয়া যাবে না। তাদের ক্ষেত্রে এটিবিটি খেলে সাইড ইফেক্ট অনেকটা বেশি দেখা দেয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ট্যাবলেটটি ডোজ কী, তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী? তো এই ট্যাবলেটটি মিলনের 1 থেকে 1.5 ঘন্টা আগে খেতে হবে এবং খেয়ে প্রচুর পরিমাণে জল খেয়ে নিতে হবে। সাথে গ্যাসের ট্যাবলেট খাওয়া ভালো। এইভাবে 1 ঘন্টা আগে খেলে আপনার যে মিলনের সময় সেটা এই ট্যাবলেটটি পুরোপুরি কাজ পুরোপুরি অ্যাবজর্ব হয়, অর্থাৎ কাজটি পাওয়ার পরে আপনার মিলন করলে অনেকটা ভালো কাজ পাওয়া যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে? তো যাদের ক্ষেত্রে এইগুলি সমস্যা রয়েছে, যেমন একটুতেই বীর্যপাত হওয়া বা প্রিম্যাচিওর ইজাকুলেশন সমস্যা থাকে, এগুলি সমস্যা থাকলে সেরকম কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না। তথাপি যে সাইড ইফেক্টগুলি দেখা দেয়, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, গা ব্যথা, ম্যাস ফ্যাস করা, ঘুম কম হওয়া, এই ধরনের কিছু কমন সাইড ইফেক্ট দেখা দেয় এবং ড্রাইনেস, এই ধরনের সমস্যা দেখা দেয়। আর যারা এমনিতেই এই ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করেন তো তাদের ক্ষেত্রে প্রচণ্ড কিন্তু মাথা ব্যথা করে, 2-1 দিন পর্যন্ত এই মাথা ব্যথাটি থাকে। তো যারা এই ধরনের সমস্যা, তো যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই এবং শখের জন্য অনেকটা টাইম ধরে সহবাস করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া উচিত হবে না, সাইড ইফেক্ট অনেকটা বেশি দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল ম্যানফোর্স স্টিলং এবং ম্যানফোর্স 100 ট্যাবলেটটি সম্পর্কে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।